নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্স স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং কিছুক্ষণ আগে মোহনবাগান উড়িষ্যাকে 2-0 গোলে হারিয়ে কিন্তু আবারও আইএসএলের ফাইনালে পৌঁছে গেল। এবং এবার মোহনবাগানের সামনে লক্ষ্য একটাই, ত্রিমুকুট জয়ের। আর সেই ত্রিমুকুট জয়ের যদি হয়, সেই হিসেবে বাঙালি অধিনায়ক সুভাষিস বোস ম্যাচ শেষে তিনি কী বললেন, সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে পেরে এবং উড়িষ্যায় ম্যাচের পর কথা রাখতে পেরে তিনি বলেছিলেন যে এই দল ঘুরে দাঁড়াবে যুবভারতীতে, সেই কথা রাখতে পেরে তিনি অবশ্যই খুশি। ম্যাচের পর একটা অনভিপ্রেত ঘটনা ঘটে, যেখানে মোহনবাগান ফুটবলার অধিনায়ক সুভাষিস যখন সমর্থকদের সাথে আনন্দ হতে যান, সেই সময় কিছু উড়িষ্যার ফুটবলার তারা মেজাজ ধরে রাখতে না পেরে কিন্তু সুভাষিসের ওপর চড়া হন, সেই বিষয়েও কিন্তু মুখ খুলেছেন মোহনবাগান অধিনায়ক সুভাষিস। কী বললেন তিনি সেই বিষয়ে, চলুন শুনে নেওয়া যাক। চলে এসছে এবং আজকের ম্যাচ আমি বলতে পারবে যে আমাদের খুব ভালো কামব্যাক করেছে, আর আমাদের যখনই ডিফিকাল্ট সময়ই এই টিম ঘুরে দাঁড়ায়। আর আমি বলবো যে থ্যাংক ইউ সব প্লেয়ারদেরকে, যে আমাদের হোম ম্যাচে হোম ক্রাউডের সামনে এই ম্যাচটা জিতে ফাইনালে আমরা পৌঁছেছি, আর ফাইনাল জেতার ট্রাই করব। আর আমি উড়িষ্যাতেও বলেছিলাম যে আমাদের টিম কামব্যাক করবে, তো সেটা করে দেখিয়েছে। অ্যাজ এ ক্যাপ্টেন আমি প্রাউড ফিল করি এই টিমের ওপর। আর এখন ওয়ান মোর গেম, আর ফাইনাল জিততে চাই এই হোম ক্রাউডের সামনে। হোম গ্রাউন্ডে ফাইনাল আছে, তাতে একটা বাড়তি কি কোনো সুবিধা? হোম গ্রাউন্ডে গিয়ে তো ফাইনাল খেলবে, মোটিভেট হচ্ছে? তিনটে ট্রফি বছরে জিতবো বলে মোটিভেশন না, মোটিভেশন সামনে আমাদের সারা বছর যে হার্ডওয়ার্ক করেছি সেই হার্ডওয়ার্কটার ফল রয়েছে সামনে। তো এই ম্যাচটা জিতে ফাইনালটা জিতে আমরা আইএসএল ট্রফি জেতার ট্রাই করব। সুভাষিস ঘরের মাঠে ফাইনাল, ওরা ম্যাচ হেরে গেছে, আমি হাত মেলাতে গেছিলাম তো ওদের প্লেয়াররা রেগে ছিল, তো ওরা আমার উপর জল ছুঁড়েছে আর এসে মারতে গেছে। ম্যাচ হারার পর ওরা কন্ট্রোল হারিয়ে ফেলেছে ওদের প্লেয়াররা, তো কিছু বলার নেই। সুভাষিস ঘরের মাঠে ফাইনাল, সমর্থকরা আছে, অ্যাডেড অ্যাডভান্টেজ তোমাদের পক্ষে? অবভিয়াসলি আমাদের ঘরে ফাইনাল, তো হোম ক্রাউড তো থাকবেই আমাদের সাপোর্টে, আর আমরা আমাদের বেস্ট দেবো আর জেতার ট্রাই করবো।